যারা দাওয়াল কুম্মালাওয়াত দফা দেওয়ার দামা কুরআন শরীফে এভাবে আছে আয়াতুম মুফাসসালাত এক নম্বরে কি যারা এই টিড্ডি বোর্ডিং আয়েশা ফিরাউনের কবরে সুশে খেয়ে বেলাই গেছে কারণ মুসা আলাইহিস সালামের কবরের ভিতরে গজব নাই এই গজব মুসার কবরে ফিরাউনের কবরে আবার ফিরাউন যায় মুসা আলাইহিস সালামকে সারেন্ডার করলে মুসা আলাইহিস সালাম দোয়া করছে গজব চলে গেছে এরপর আইছে ব্যাং ওরে ব্যাং এই যে গাল ফুলই ফুলে ডাহে না বর্ষাকালে বাউবেন এই ব্যাং এত বড় দেড় দুই কেজি এটারটা বিছেনে শুতি গেছে যাইতে যে ব্যাংগের রাজধানী শোয়ার কায়দা নাই অত ব্যাংয়ের মধ্যে শোয়া যায় কাতি বর্ষে লাভ দিয়েছে তিন চার ব্যাং থালের মধ্যে পড়ে আগিয়ে ভাই দিয়ে আর রই ভরে গেছে খাইবার খা জামের খা ব্যাং খাবি না গু খাবি বুঝিয়ে দাও খাইতে পারে না এই কান্না কাটে মুসা ঠেকাই দাও এই জারাদের নাম হলো টিড্ডি সেই টিড্ডি ফড়িং আর এক গজব আসতেছে সুতো কাটিয়ে দেশে এখন খালি পড়তি তালে থাকবে বাঁচতে হলে তওবা তবে এদিক টাকান তওবা করতে হবে হলো গজব আসার আগে যদি গজবে অ্যাটাক করে ফেলে তাহলে তওবা করলে কাজ হবে না একথা মনে রাখতে হবে কিন্তু তওবা করতে হবে গজব আসার আগে আগে যদি তওবা করো তাহলে আল্লাহ আবার গজব দূর করে দেয় যেমন হযরত ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম তার উম্মতের অন্যায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে ওই কওমের জন্য গজব বাজেট করছে তো ইউনুস আলাইহিস সালাম উম্মতরে বলছে যে এই তারিখে গজব আসবে এই তারিখে গজব আসবে তো তোমরা এখনো তওবা করো উম্মতে তা পছন্দ করে নাই কথা এখন ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর সিদ্ধান্ত গজব তো এই তারিখে আসবে যদি গজব আসে আর আমি এর মধ্যে থাকি তাই তো মাধ্যমে আমার পাদ্যেও কিছু জাতি পারে নবীকে আল্লাহ আল্লাহ পাক বাঁচাবেন একই আছে তারপরও আমার শরীর বড় যেমন কমে লুতকে আল্লাহ ধ্বংস করবে লুত আলাইহিস সালাম রোজাগার থেকে ফ্যামিলি সহ সরাই দেশে আগে ঠিক কিনা কিন্তু লুত আলাইহিস সালাম আল্লাহ বলছেন যে তুমি সরে যাও ইউনুস আলাইহিস সালামকে আবার আল্লাহ বলে নাই যে তুমি সরে যাও কম তুইয়া ইউনুস আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে বুঝে শুনিয়া ওই রাতের বেলা উম্মতরে না কইয়া উম্মতরে না কইয়া উনি জায়গাতে সরে চলে গেছে হিজরত করছে সকালে উঠে যখন উম্মতে দেখে যে ইউনুস নাই তখন তারা বুঝিয়ে ফেলাইছে এ গজব অনিবার্য এর থেকে বাঁচার কোনো উপায় আর ইউনুস যখন নাই কার মাধ্যমে বলবো যার যার কায়দায় মা থেকে বাচ্চারে আলাদা কইরা সন্তানকে আলাদা করে প্রাণী পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় কান্নাকাটি শুরু করছে গজব তখন আসে নাই গজব আসার আগে এরা কান্নাকাটি করছে বাস আল্লাহ পাক গজব উঠাই নিয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ গজব দেয়ই নাই উঠানো মানে দেয়ই নাই এখন ইউনুস আলাইহিস সালাম তো এলাকাতে হিজরত করে চলে গেছে ইউনুস আলাইহিস সালাম শুনছে লোক মাধ্যমে খবর নিচ্ছে যে আমার উম্মতের কি অবস্থা তার শুনে যে সে তারিখ মতো গজব আসি নেই আর উম্মত মরি নেই এমন উনি চিন্তায় পড়ে গেছে ওনার উম্মতের বিচার ব্যবস্থা বিচার ছিল সিস্টেম এরকম যদি কেউ মিথ্যে কথা কয় মিথ্যে কথা কয় তাহলে মিথ্যে কথার বিচার হলো তারে মেরি ফেলতে হবে আর উনি চিন্তা হলো যে আমি গজবের কথা কইছি সে গজব হয় নাই তাহলে তো আমি মিথ্যেবাদী হয়ে গেছি আর আমি গেলি তো মেরি ফেলবে এই জন্য উনি আর কমে ফিরে না যে ওই জায়গাতে চলে যাচ্ছে সে যাইতে যেহেতু ওই যে মাছের পেটে চলে যেহেতু যাওয়া লাগলো এরপরে চল্লিশ দিন সেখানে থাকলো ইত্যাদি ইত্যাদি লম্বা কিস্সা আল্লাহ একবার আল্লাহ পাক পরে ওনার কমরে বুঝাইছে কমে খুঁজতেছে ইউনুস আলাইহিস সালাম আমাদের নবী যদি আসতেন ফিরে নবী যদি আসতেন ফিরে তারা তো বুঝছে যে নবীর কথা মিথ্যে না তবে আমরা তওবা করছি কান্নাকাটি করছি এর কারণে আল্লাহ তাআলা গজব আমাদের মধ্যে দেয় নাই কথা কোন ঠিক না আল্লাহু আকবার ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা তিন সিল্লা এক সিল্লা মাছের পেটে এক সিল্লা কই সাগরের পাড়ে কদু গাছের তলে আর এক সিল্লা রাস্তায় ঘুরাইয়া তিন সিল্লার মাথায় বাড়ি আনছে জিব্রাইল আলাইহিস সালাম সাথে থেকে বডিগার্ড হইয়া এনে উম্মতরে বুঝাই দিছে আয়েশা কইছে কি ব্যাপার তোমরা মরিস নাই কয় যে হুজুর আমরা আগের থেকে তওবা করছি আপনি কেন ভয়তে চলে গেলেন এটা তো আপনার মিথ্যে কথা না আপনি যেটা বলছেন তো ঘটবেই তাই তো আপনি আত্মগোপন করছেন নিজেরে নিজে বাঁচানোর চেষ্টা করছেন হুজুর আমরা তওবা করছি আল্লাহ গজব দেই ও মুসলমান যদি এই খোদার গজব থেকে বাঁচতে হয় তাহলে গজব আসার আগে তওবা করতে হবে কমে আদ কমে সামুদ কমে লুত কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে গজব যখন আয়েশা গেছে এরপরে তারা কেউ দোয়া ইউনুস কম পড়ে নাই কান্নাকাটি কেউ কম করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গজব যখন প্রেরিত হয়ে যায় গজব যখন তোমাদের মধ্যে ঢুইকা যায় তখন তওবা করতেছো তখন তওবা করতেছো গজব দেইখা এর আগে বিশ্বাস করো নাই ওরে গায়েব বিশ্বাস বলা হয় গায়েবকে না দেখে বিশ্বাস করার নাম হলো বিশ্বাস গজব আসছে তাই দেখে তওবা করছে নাম তওবা না ওয়ালাইসাতিত
للذين يعملون السيئات اي مدك وليست التوبة للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبت الان وللذين يموتون وهم كفار اولئك اعتدنا لهم عذابا اليما الله اكبر ليست التوبة زبوك اي زبوك مدك تكبروك جنب نشيك سبروك اني مزامل اني যুবকরা তোরা ভালো হইলে পারা করোনা বাংলাদেশে থাকবে না ঠিক স্বীকার করো ঠিক তোমরা ভালো হবা না বোঝা যায় যে এখনো ভালো না স্বীকার করলে হবা যখন তাহলে আগে তো ভালো না এটুক তো বলো ঠিক কও ঠিক এটার নাম তওবা এটার নাম কি নিজেকে নিজে গুনাহগার সাব্যস্ত করছো এটা বড় একটা গুণ আর কিডা কইছ আমার চেয়ে ভালো ছেলে হয় আমি মোটে সপ্তাহে দুই দিন মদ খাই আমার চেয়ে ভালো ছেলে হয় নাকি আমি জেনা করি বছরে দুই তিনবার মোটে আমার চেয়ে ভালো ছেলে হয় নাকি নিজেকে নিজে একটু ভালো বলার দরকার নেই সত্যি আমরা গুনাহগার ঠিক না গুনার জগতে গুনার জগতের মধ্যে গুনার মধ্যে হাবুডুবু খাইছে তওবা কর এই তওবা কবুল হবে না তওবা কবুল হবে না কোন সুমা আল্লাহ কোরআন শরীফে লাইসাতি তওবা ওই লোকটার ভাগ্যে তওবা হবে না অথবা তওবা করলে তওবা কবুল হবে না কে للذين يعملون السيئات হাজারো বুঝানোর পরে বুঝে বুঝে গুনাহ করতেই তালে আছে করতেই তালে আছে মনে একটা বুঝ পাইছে কি কত তো করলাম কোনোদিন তো কোনো অসুবিধা হলো না এই না বুঝ এই না একটা বুঝ পাইছে কত বুঝ খেলাম কিছু হলো না সুদিটা হাতে এই দিন নেই যদি সুদ দোষী হবে তার তো প্যারালাইসিস হয়ে যেত আল্লাহকে আমি তো তোমার মতো অত ব্যস্ত না আমি দরবলে আর শেয়ার পুড়িয়ে গেলি পরে এক মুড় দিলে উতলই পড়বে ঠিক না আমি ধর্ব যেদিন সেদিন ভালো করে মনে রাখো ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ তোর রবের ধরা বড় কঠিন যেদিন ধরবে তোর রাজা বাচ্চা পর্যন্ত দুমড়াই যাবে কেউ আমার হাত থেকে ছুড়াইতে পারবে না কথা কোন ঠিক কি ঠিক না তোরে আমি সুযোগ দিয়েছি উঠতে থাক কত উপরে উঠতে পারিস যুবক মদ খাস গাঁজা খাস জিনা করিস ভেবিচার করিস চুরি করিস ডাকাতি করিস লুচ্চমি করিস গালাগালি করিস নামাজ পড়িস না রোজা রাখিস না মস্তানি পাগলামি করিস দেশের মেয়েগুলোকে নষ্ট করতেছিস সব আমি দেখতেছি আমি সাথে সাথে ধরি না আমি তোর মতো ব্যস্ত না মানুষ হলো খুলিকাল ইনসান আজুলা মানুষকে আল্লাহ তালা ব্যস্ততা দিয়ে তৈরি করছে এ বিভিন্ন ভাইরাস আইসে গেছে এখন রোগে ধরে ফেলাইছে বিছানে পড়িয়ে গেছে এই সময় কয় ইন্নি তুবতুল আন মোটামুটি ইন্নি তুবতুল আন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ কয় ওর গলা চিবিয়ে দাও আর আস্তাগফিরুল্লাহ কাজ হবে না সময় শেষ সময় শেষ দেখে নিয়েছে জীবন ভরে আকামের পাইন মারছে মরার এক সপ্তাহ আগে একটা শালিশি ছিল বুড়ো সে জায়গাও ক্রিমিনালি বুদ্ধি দিয়ে অন্যায়ের প্রাধান্যতা দিয়েছে মরার আগে দশ কাঠা জমি গোপনে জাল জমি মারছে মরার আগের দিনও বিড়ি খাইছে বিড়ির ভাষায় দিয়ে বিড়ি ধরায় নিজের ভাষায় দিয়ে আরেকটা ধরায় এরকম হাইমুদি বিড়ি খাইছে জব্মের খা খাইছে সুদিয়ে টাকা বালিশের তলে গাদি হয়ে গেছে তোষক সুদিয়ে টাকা দিয়ে তোষক বানায় তার বাসায় এই করতে করতে মরণের সময় এসে এখন ছেলেরা যে হুজুরে ডেকে নিছে ও কুতুবুদ্দিন হুজুর আমাকে আমার আব্বার একটু তওবা করে দিয়ে যা হুজুর কে পড়েন কাকা আস্তাগফিরুল্লাহ কাকা কয় কোন কোন জায়গার টাকা নিয়েছিল উনি তো মনে হচ্ছে সুদিটা নিয়েছে কারণ কাকা আস্তাগফিরুল্লাহ ওই দশ হাজারটা নিয়েছিল মুখে মুঠে তওবা আসেই না মুখে মুঠে মুঠে তওবা লাইসা আমি কই না আল্লাহ কয়ে তুইছি লাইসাতি তওবা ওর জবানে তওবা হবেই না ইয়ামালুনা সাইয়াত গুনাহ করতে করতে হাত্তা ইদা হাদারা হাদাহুমুল মউত মরণের ঘাটিতে পৌঁছে গেছে এই সময় যদি কয়ও পড়ায় আস্তাগফিরুল্লাহ আল্লাহ কে কাম হবে না ফাইনাল খেলা হয়ে গেছে وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما আর ওই সকল কাফেরদের তওবা হবে না যারা জীবনে জীবন বইরে কুফরি করছে আমার সাথে না পারবে না আমি আল্লাহরে মানে না ৩৩ কোটি দেবদেবীর পূজা পাঠ কইরা এরপরে মরণের আগে ওই হিন্দুরা দেন না তুলসী তলা নাই তুলসী তলা নাই নাকি তুলসী তলা নাই না তুলসী তলা নিয়েই ওই যে ওকে সংস্কৃতি ভাষায় ওরা কিন্তু কলেমাই পড়ায় ওকে ভাষায় কয় লাইলং এলেলং মোহাম্মদং রসুলং আল্লাহ কয় কোন রং কাজ হবে নং সব শেষ খেলা ভাই নেই জীবন ভরে ৩৩ কোটি রে পুজোর শিস তোর সেই বাবারা ঠেকাক
জাহান্নামের ছবি যখন দেখায় দিয়েছে ফেরেশতারা এখন তো জিব্বে বের হয়ে গেছে ভয়তে চিৎকার মারিয়ে শব্দ তার মুখ দিয়ে আমরা শুনি না ও কি কয় জানেন ربنا ابصرنا فرجنا نعمل صالحا انا موقنون الله এতদিন যা দেখিনি তাই দিয়ে যে দেখতেছি এ কি জ্বালা এই জাহা এই যে জাহান্নামের আগুন ওর মধ্যে বলে আমার জ্বলতে হবে আর একটা বার চান্স দাও আমারে আল্লাহ আল্লাহ কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিম কাল্লা নো টক বাট উসকুত কথা মোটে কবি না এই পর্যন্তই শেষ সদকায় বালা দূর হয় এক নম্বরে তওবা সকলে তওবা করে আস্তাগফিরুল্লাহ 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 এই মুখে আস্তাগফিরুল্লাহর পাঁচ পায়রও দাম নাই বিড়ি টান দেয় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রত্যেক টানে টানে আস্তাগফিরুল্লাহ আল্লাহ ফেরেশতাকে কর সুপার স্যান্ডেল দিয়ে পারে ভেঙে ফেলা বাটপার দোকাবাজ বিড়ি টানো আর আস্তাগফিরুল্লাহ প্রত্যেকবার বুঝে বুঝে জেনা করো আর জেনা শেষ আস্তাগফিরুল্লাহ ওই মৌখিক আস্তাগফিরুল্লাহর কোনো ভ্যালু নাই আস্তাগফিরুল্লাহ অন্তর থেকে হইতে হবে খালেস তওবা